এই যে দেখেন গ্রামের ঐতিহ্য এরাই ধরে রাখছে মনে হয় মানিকপুরের ডালা ভর্তি শুধু কুমড়ার ফুল দেখতে পাচ্ছেন মানে কত সুন্দর মিষ্টি কুমড়া ফুল হ্যাঁ তা আমরা মিষ্টি কুমড়া কিন্তু অনেকেই পছন্দ করি না অনেকেই মিষ্টি কুমড়া খেতে পছন্দ করি না আর এগুলো কিন্তু শরীরের জন্য অনেক ভালো তো এখানে কি কি পাওয়া যায় আমি সেটা শুধু আপনাদের জানাতে চাই কারণ আমার ভালো লাগা থেকে এটা আঙ্কেল এই যে দেখেন এখানে কিছু ফুল এগুলা কি এগুলা কি এই যে সাদা এটা মাশরুম মানে দেখছেন অবস্থা কি পুরো একদম সাদা তাজা একদম হ্যাঁ আর এটা কি ফুল আঙ্কেল এটা বলে বকফুল হ্যাঁ হ্যাঁ কি ফুল এটা বকফুল ফুল বক বক ফুল আমি সারা জীবন বকফুল ফুল মেদের নাম শুনে আসছি কিন্তু এটা যে মানে সত্যিই ফুল হয় বা এটা এটাতে এটা কিভাবে বানান এটা ভেশন এবং ইয়ে দিয়ে বানানো হয় হ্যাঁ ভেশন ভেশন দিয়ে বানানো হয় কিন্তু সচরাচর আমাদের ঢাকা শহরে কেউ খায় না অনেকে হয়তো চিনেও না এই জিনিসটা কি অন্য কোথাও পাওয়া যায় না এটা শুধু আপনার দোকানের নাম কি এটা চাঁদপুরটি চাঁদপুরটি আপনার নাম কি আমার নাম শফিক গাজী আপনি কি দোকানের মালিক নাকি জি এটা এই আইডিয়া কেন আসলো আপনার মাথায় দেখলাম ডিয়াবাড়ি অত্যন্ত সুন্দর একটা এলাকা এবং এখানে অনেক লোকজনের সমাগম আছে জি পাসপোর্ট বসে এবং যেটাকে মানে কক্সবাজারও হার মানিয়েছে তুমি কক্সবাজারের বীজ আসলে হারমিয়া মানিয়েছে যে প্রত্যেকটা দিন এত পরিমাণ জ্যাম থাকে মানুষের এটা আনাগোনাটা একটু ঘোরায় দেখান মানে যেই পরিমাণ মানুষের খাওয়া দাওয়া মানুষের মানে আমি আপনি না আসলে বুঝবেন না আরেকটা জিনিস আমি এতক্ষণ কাঁচা দেখাইছি আপনাকে শুধু সব কিছু ফুলগুলো আমি কাঁচা দেখাইছি এখন বাজা দেখায় শুধু টেস্ট করাটা এটা ইচ্ছা থাকতে হবে কারণ আমাকে বলতে আপনি নাকি টেস্ট করতে পারে আচ্ছা টেস্ট করে দেখব দেখবো এটা তো ভাই যারা আমার মতো তেল খেতে পছন্দ করেন তারা পছন্দ করবেন হয়তো মানে আমি কিন্তু পুরো ফুল নিলাম হ্যাঁ তো আর একটা জিনিস দেখাই আমি মিষ্টি কুমড়া ফুল হয়তো খাইছি কিন্তু এই বক ফুল সারা জীবন মেয়েদের নাম শুনছি আমি কখনো খাই নাই তো আজকে আমি টেস্ট করব। হ্যাঁ এটা আমাকে গিফট করা হয়েছে আঙ্কেল কিন্তু এটা আমার গিফট করে বুঝে নেন মানুষের মাথায় কত কিছু এখন থেকে যারা ভালোবাসার মানুষ ফুল দিবেন যেই ফুল খাওয়া যায় সেই ফুল দিবেন আবার যাকে ফুল দিবেন সেই জন্য এরকম রান্না করতে পারে কারণ তাহলে ফুলটা নষ্ট হবে না ভালোবাসাও নষ্ট হবে না এটা কি এটা কি

এটা অলুচ্চ এটা ভালো জিনিস মানে সবগুলাই ভালো জিনিস কিন্তু আমি দাম জানতে চাই কোনটা কি দাম আর মাছ কত দাম 5 টাকা এটা মাশরুমও 10 টাকা দিাবারির জন্য এটা মানে এটা সারপ্রাইজ এবং এটা খুব সুলভ মূল্যে আর কি আপাতত দেওয়া হচ্ছে ও মাই গড এইটা নাকি 10 টাকায় পাওয়া যায় মাশরুম কিন্তু মানুষ 1000 টাকায়ও কেজি কিনে হ্যাঁ তো এটা এটা আপনি এটা কিভাবে সম্ভব যে এরকম একটা মানে এগুলার ভাই কিভাবে সম্ভব 10 টাকা আপনি এটা কোথ থেকে সংগ্রহ করেন এটা সাভার থেকে সংগ্রহ করা হয় কিনে নিয়ে আসেন না জি জি চাষ করেন এটা তো চাষের 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 হ্যাঁ এখানে চাষি নিয়ে আসে মানে প্রত্যেকদিন ফুল প্রতিদিন আনতে হয় না হলে তো নষ্ট হয়ে যায় আর নষ্ট হয়ে গেলে তো দর্শক খাবে না শেষ কয়টা পর্যন্ত থাকে আপনাদের দোকান খোলা 10টা রাত দশটা রাত দশটা পর্যন্ত দোকান খোলা থাকে আর ভাইয়ের নাম জানে কি শফিক গাজী আর শোফিক দোকানে ঢুকতেই দেখবেন শুধু ফুলের দোকান এটা ভালোবেসে কাউকে দেওয়ার জন্য নয় খাওয়ার জন্য